এসএসকেমে ময়নাতদন্তের পর বীরভূমের মারগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল প্রধানের ভাই নিহত লালটু শেখের মৃতদেহ। অন্যদিকে বোমা বিস্ফোরণে দুজনের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছে গ্রাম। শনিবার রাতে মারগ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় নিউটন শেখের। ঘটনায় তৃণমূল প্রধানের ভাই গুরুতর জখম হন লালটু শেখ এবং গতকাল এসএসকেম হাসপাতালে মৃত্যু হয় তার। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব মারগ্রামে। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, আজ সকালে গ্রামের কি ছবি এবং নিহত লালটু শেখের দেহ আজ আনা হচ্ছে, পরিবার পরিজন কি বলছেন? একদমই সুকান্ত, তোমাকে দেখাবো। আমরা রয়েছি সেই মাড়গ্রাম যেখানে পঞ্চায়েত প্রধান ভুট্টো শেখ, তার ভাই লালটু শেখ, তার বাড়ির সামনে আজকেও কিন্তু সেই গতকালের মতো একই রকম শোকের পরিস্থিতি। এই একই গ্রামে দুজন তরতাজা যুবকের এভাবে মর্মান্তিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের পরিবেশ নেমে এসছে, যেরকমটা কাল গতকাল দেখেছিলাম নিউটন শেখের বাড়িতে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা এসে জড়ো হয়েছিলেন। আজকেও সেই একই রকম পঞ্চায়েত প্রধান ভুট্টো শেখের বাড়ি, তার বাড়ির সামনে, তার বাড়ির পাশেই তার ভাই লালটু শেখের বাড়ি, যেখানে তার মৃতদেহ কিছুক্ষণ পর নিয়ে আসা হবে। ইতিমধ্যেই কলকাতা থেকে সেই মৃতদেহ রওনা হয়েছে, তা বর্ধমান পেরিয়েছে। আর কিছুক্ষণ, ঘণ্টাখানেক বা ঘণ্টা দেড়েক পর তা সেই মৃতদেহ এখানে এসে পৌঁছবে এবং তারপর কিছু ধর্মীয় প্রক্রিয়াকরণের পর তারপর তাকে মাটি দেওয়া হবে। কিন্তু এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত পরিবারের লোকজন, আত্মীয় স্বজন সকলেই কিন্তু বলছেন তারা বিরোধী রাজনৈতিক দলের আশ্রিত এবং এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে, তাদের জন্য অবিলম্বে উপযুক্ত শাস্তি দেওয়া হয় সেই দাবি জানাচ্ছেন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং যারা শাসক দলের তরফ থেকে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ছজনকে গ্রেপ্তার করেছে, আরও দুজন শেখ আইনুল এবং শেখ জাহির তাদের খোঁজে তল্লাশি চলছে বলে অপসারিত বীরভূম জেলার এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠী গতকাল জানিয়েছেন। ইতিমধ্যে যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রামপুরহাট কোর্টেও কিন্তু তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। সুকর্ণা, ধন্যবাদ মনোজ। হমধমে রয়েছে বীরভূমের মারগ্রাম, যদিও ইতিমধ্যে ফিরাদ হাকিম তিনি মন্তব্য করেছেন যে বীরভূমের সীমানা লাগোয়া রয়েছে রাজ্য ঝাড়খণ্ড এবং সেখানে এখনো সক্রিয় রয়েছে মাওবাদীরা। মারগ্রামে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় এভাবে মাওবাদী তত্ত্ব তুলে ধরলেন ফিরহাদ হাকিম, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি সিপিএম। অন্যদিকে কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ খারিজ করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও। জায়গার কাছেই একেবারে বীরভূমের বর্ডার ডিস্ট্রিক্টটা হচ্ছে ঝাড়খণ্ড এবং এখনও মাওয়িস্ট টাওয়িস্ট ওরা ওদিকে আছে। এখন কারা এসে এটা করেছে এখনই পুলিশ ভেরিফিকেশন, যতক্ষণ না পুলিশ রিপোর্ট দেয় বলতে পারবো না, কিন্তু এটা হবার কথা না। সুতরাং এটা আমাদের দেখতে হবে, পুলিশকে ইনকোয়ারি করে দেখতে হবে যে কী কনস্পিরেসি এর পেছনে রয়েছে, কেন বারবার করে বারুদ বোমা এগুলো কারা নিয়ে আসছে, কারা দিচ্ছে। কবি হাকিম জানতে পারেন, কারণ ওনার সঙ্গে অনেক ধরনের মানুষের যোগাযোগ আছে। 2011 সালে ক্ষমতায় আসবার আগে মাওবাদীদের সঙ্গে ওদের যোগাযোগ ছিল। এবার দাদা, তুমি শুভেন্দু কি বলে, কারণ এই যে মাওবাদীর ব্যাপারে ফিরাদ, শুভেন্দু এরা ভালো জানে, কারণ সিপিএমকে মারার জন্য তো দানা পানি খানা পিনা দিয়ে মমতা ব্যানার্জি এদেরকে দিয়ে ভার করে আনিছিলেন। মেদিনীপুরে দাঁড়িয়ে শুভেন্দু ছিল, কলকাতা দাঁড়িয়ে ফিরাদ ছিল।